হরি ওম। আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী বাবামণির এমন কিছু বাণী, যে বাণীগুলি মেনে চললে তোমার জীবনের সাফল্য সুনিশ্চিত। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যখন যেখানে যে অবস্থায় থাকো না কেন, মনকে শাসনে রাখিবে এই জিত করিয়া পথ চলো। মনকে তুমি যতটুকু শাসনে আনিতে পারিবে তোমার উন্নতির পথ ততটুকু সুগম ও প্রশস্ত হইবে। মানুষকে ধ্বংস করিতে কুকার্যের শক্তি যতখানি, কুচিন্তার শক্তিও ততখানি। তাই কুকার্য এবং কুচিন্তা বর্জন করিবে। যত বিদ্যায় শেখো, একটি বিদ্যা না শিখতে পারলে সব বিদ্যাই বৃথা। সেটি হচ্ছে আত্মজয়ের বিদ্যা। নিজের চেয়ে নিজের শত্রু নেই, নিজের চেয়ে নিজের বন্ধুও নেই। যে লালসার বশ সে নিজেই নিজের শত্রু। যে লালসাকে বশে রাখতে পারবে সে নিজেই নিজের বন্ধু। অলসতা ও ভীরুতা এই দুই সখী মিলিয়া তোমার জীবনের সকল সাফল্যের সম্ভাবনাকে নখে খুঁটিয়া নিঃশেষ করিয়া দিতেছে। তুমি ইহাদের আগে বধ করো। ভবিষ্যতের জন্য যে কাজ ফেলিয়া রাখিবে সে কাজ পড়িয়াই থাকিবে। আজই যে কাজটুকু করিলে সেইটুকুই তোমার হইল বলিয়া জানিও। আগামীকালের আবার বিশ্বাস কি? কাল সকালে ঘুম হইতে উঠিয়া চোখ মেলিয়া এই বিশ্বের ছবি দেখিবে কি না কে জানে। যে কাজ জরুরি সাধ্যে যদি থাকে তবে তাহা আজই শেষ করো। ভবিষ্যতের ভরসায় বসিয়া থাকিয়া কত সাধক পুরুষ যে জীবনের শ্রেষ্ঠ সময় হারাইয়াছেন তাহা কি জানো? শ্রী শ্রী বাবামণি আরও বলিলেন, চিন্তার নাহি অবসর, যে কাজ রয়েছে বাকি এখনই তা ধরো। আজ ধরি কাল ধরি অজুহাত দিয়া ফিরি, আসল কাজের বেলা অনগ্রসর। সর্বদা সাহসী ও সঙ্গবদ্ধ থাকিও। যাহারা দুর্বল তাহাদের উপরে দুষ্ট লোকেরা অত্যাচার উৎপীড়ন করিয়া থাকে। কোনো অবস্থাতেই তোমরা দুর্বল হও না। সর্বপ্রকারে নিজেদের বল বর্ধনের দিকে মন দাও। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সংকল্প করো যে কোনো অবস্থাতেই আমি মুষড়ে পড়ব না। মেরুদণ্ড সবসময় সরল এবং সবল রাখব। দুঃখ বিপদ যতই আসুক ঘাবড়ে যাব না। স্ফীত বক্ষে নিজ কর্তব্যের পথে এগিয়ে যাব। দমে যাবার কারণ আছে তবু দমে যাচ্ছি না। ভীত হবার কারণ আছে তবু ভীত হচ্ছি না। এরই তো নাম জীবন, এরই তো নাম চরিত্র বল। যে কোনো অবস্থার জন্য প্রত্যেকে প্রস্তুত থাকো। ভগবানে বিশ্বাস রাখিয়া বুক ফুলাও। অন্যায় ও উৎপীড়ন তোমাদিগকে যেন পথভ্রষ্ট করতে না পারে। জগতে কাহার কি অভিসন্ধি বুঝিয়া ওঠা কষ্টকর ব্যাপার, কখনো কখনো বুঝা অসাধ্য। অপরের অভিসন্ধি যাহাই থাকুক তোমার উদ্দেশ্য যেন সর্বদাই সৎ থাকে। কারণ অসৎ কার্যে প্রতিযোগিতা সর্বনাশের হেতু, আর সৎ কার্যে প্রতিযোগিতা অভ্যুদয়ের সেতু। অনেক উচ্চাশা করিয়া কিছুই না পাইলে মানুষ আত্মশক্তিতে অবিশ্বাসী ও পরমেশ্বরের অপার করুণায় সন্দিগ্ধ হয়। যে যত বড় হতে চায় তাহাকে একটু একটু করিয়াই তো এগিয়ে যেতে হয়। এক লাফে কেহ হিমালয় পর্বতের চূড়ায় পৌঁছায় না। প্রতি পদবিক্ষেপে সৎ ও মহৎ থাকিতে চেষ্টা করো। সংগ্রাম করিয়া জীবনপথে অগ্রসর হইতেছ, ইহা যে তোমার জীবনের কত বড় গৌরব তাহা তুমি জানো না। পদে পদে নিত্য নতুন বাধায় তুমি প্রতিহত হইতেছ,
ইহা যে তোমার সুপ্ত শক্তির গুপ্ত আধার খুলে যাওয়ার কত বড় প্রেরণা তাহা তুমি জানো না। সহস্র সংগ্রামের মধ্য দিয়া জয়ী হও। সকল শক্তি সংহত করে মানুষের মত অনুসরে, সকল শক্তি সংহত করে মানুষের মত অনুসরে, সারা পৃথিবী রবিবীরে পূজা, সারা পৃথিবী রবিবীরে পূজা, আত্মবলে অমোঘ বল।